মনিরামপুরের ঢাকুরিয়ায় গরুর খামার করে সফল নারী উদ্যোক্তা নাজমা আক্তার। মনিরামপুরের ঢাকুরিয়া গ্রামের বুলবুল আহমেদের স্ত্রী নাজমা আক্তার জীবনযুদ্ধে সফল এক নারী উদ্যোক্তা। তিনি তার পরিবারকে নতুন জীবন দিয়েছেন গরুর খামার ও মুরগির খামার করে। নাজমা আক্তার সব বাধা বিপত্তি পেছনে ফেলে হয়েছেন স্বাবলম্বী, সেই সঙ্গে অন্যদের জন্য অনুসরণীয়। মনিরামপুরের ঢাকুরিয়ায় প্রথমে দুটি দেশি গরু দিয়ে খামার শুরু করেন তিনি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার খামারে দেশি বিদেশি উন্নত জাতের গরু রয়েছে। এছাড়া দেশি ও বিদেশি মুরগির খামারও করেছেন তিনি। নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন নাজমা আক্তার। সব বাধা বিপত্তি পেরিয়ে এখন তিনি জীবনযুদ্ধে সফল এক নারী নাজমা আক্তার। তার এমন সফলতাই এলাকার অনেক নারী পুরুষ ও বেকার যুবকরা আগ্রহী হচ্ছেন এই খামারের প্রতি। বর্তমানে তার খামারে রয়েছে দেশি বিদেশি বাছুর, ষাঁড়সহ 25টি গরু। এমন উদ্যোক্তার কাজে সাহায্য করেছেন তার স্বামী বুলবুল আহমেদ ও দুই ছেলে ইমন আর জিসান। খামার পরিচর্যায় বেশ ব্যস্ত। উন্নত মানের সেটে রেখে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে। প্রতিটি গরুর মাথার উপর ফ্যান রয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। এর পাশাপাশি তিনি দেশি মুরগি ও ছাগলের খামার গড়ে তুলেছেন। সব মিলে নাজমা আক্তারের খামারটি এলাকার আদর্শ খামার হিসেবে পরিচিতি পেয়েছেন। তার দেখাদেখি আশপাশের এলাকার নারী পুরুষসহ এই খামারের প্রতি আগ্রহ বাড়ছে অনেকের। নাজমা আক্তার জানান, আমি গবাদি পশুর খামার করে আর্থিকভাবে লাভবান হয়েছি। আমার এই খামার দেখে প্রতিবেশী নারীরাও গবাদি পশু পালনে আগ্রহী হচ্ছেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাকিব বলেন, নাজমা আক্তারের গরুর খামারের সব গরুই উন্নত জাতের। আশা করছি মনিরামপুরের ঢাকুরিয়ায় এই খামারটি একটি মডেল খামার হবে। আগে তো বেশি একটা সময় কাটতো না, বসে হাইটে বসে কাটাতাম। এখন দেখতেছি যে হাইটে বসে কাটানোটা মানে সময়টা যায় না, সেই জন্য ভাবলাম যে কিছু একটা করি। তো বাড়ি ছিল, সেগুলো দিয়ে আমি গোল ঠেল করে গরু উঠাইছি। তাতে করে আমার মনে করেন সময়টাও ভালো কাটতেছে, আবার সামনে মনে করেন ভবিষ্যৎটা খুব ভালো হবে। উৎসাহটা কীভাবে জাগিয়েছে, আপনার কেউ কেউ বলেছে না কোনো চ্যানেল দেখে? হ্যাঁ, আমি উৎসাহতে জাগিয়েছে এভাবে যে আমাদের বাড়িওয়ালা সবসময় বলে যে তুমি এরকম ইউটিউবে এরকম চ্যানেলে ভালো ভালো প্রতিবেদন আছে, ওগুলো তুমি দেখো, দেখে তুমি কিছু একটা করো, বসে না থাকে বাড়ি। তো আমি প্রায় প্রায় দেখি, দেখার পরে আমারও ভালো লেগেছে, তারও ভালো লেগেছে, সে বলেছে, বলার পরে আমার আগ্রহ জাগেছে, তারপরে আমি এগুলো করেছি। আপা, আর দেখলাম যে ছাগল বা মুরগি, এগুলো কি কতটা মুরগি আছে এখানে? মুরগি আছে 50-60টা মতন মুরগি আছে, দেশি দিয়ে ফার্মও দিয়ে। তো গরুর পাশাপাশি মনে করেন ওইগুলো বাড়ি পালন করতেছি, দুটো একটা বিক্রি করা যাবে, নিজেরা বাড়ি খাওয়া যাবে, এই জন্য। এর পাশাপাশি আরো কি নতুন কিছু করার ইচ্ছা আছে? এর পাশাপাশি নতুন কিছু করার ইচ্ছা মানে আমার ফার্ম আরো একটু মানে আমি গোয়াল আরো একটু বাড়াবো, বাড়াই ওইখানে আমি দুইটা তিনটা গাভী তুলবো, আর হচ্ছে মুরগি মনে করেন মুরগিও আমি আরও বাড়াবো। আপা, গরু ছাগল হাঁস মুরগি খামার করে যে লাভবান হতে পারে তা আপনি কী মনে করেন তাদের? আমি মনে করি যে এতে কোনো লস নেই, এ যারাই করেন না কেন, যারাই করবেন না কেন, তাতে করে লাভ হবে, লস হবে না আমি আশা করি। মানে এটা জানে বুঝে করতে পারলে লাভ হবে, জানে বুঝে করতে পারলে এটি মনে করেন একটু কষ্ট হবে, কষ্ট হলেও আপনার সারাদিনের কষ্টটা আপনি যখন ওদের দেখবেন, ওরা খায়, ওরা খাবে, ওদের মানে ইয়া করা হবে, তখন এমনিতেই মানে এই কষ্টটা মনে করেন দূর হয়ে যাবে, মানে ভালো লাগবে খুব।